বন্ধুরা কি হবে যখন আমেরিকা চায়না ও বাংলাদেশের তরি স্প্রিং কে হাইড্রোলিক প্রেস নিচে রেখে চাপ দেওয়া হয় আপনি তো এটা নিশ্চয় জানেন হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয় এটা মুহূর্তের মধ্যে সবকিছুকে চুরমার করে ফেলে কিন্তু আমেরিকা চায়না ও বাংলাদেশের মধ্যে কোন স্প্রিং কি হাইড্রোলিক প্রেস নিচে টিকতে পারবে চলুন দেখি সবার প্রথমে আমেরিকান তরি স্প্রিং কে হাইড্রোলিক প্রেস নিচে রাখালো আর বন্ধুরা যখন হাইড্রোলিক প্রেস এর জন্য স্প্রিং এর উপর পড়ে তখন তো স্প্রিং টি দুমড়ে যেতে শুরু করে আর প্রায় 25 টন ওজন পড়তে আমেরিকান তরি স্প্রিং টি পুরোপুরি চুপসে যায় চলুন এবার চায়না তরি স্প্রিং কে হাইড্রোলিক প্রেস নিচেরা কে চাপ দেওয়া যাক যদি এর কাছে বেশি আশা করা যায় না আর তাই হলো মাত্র 15 ডজন পড়তে চায়না তরি স্প্রিং কে চুপসে গিয়ে চকলেট হয়ে যায় চলুন এবার আমাদের প্রিয় দেশ বাংলাদেশের তরি স্প্রিং কে হাইড্রোলিক প্রেস নিচেরা কে চাপ দেওয়া যাক তবে তার আগে আপনি যদি ভিডিওটি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আর আপনার দেশের নাম কি তা গর্বের সাথে কমেন্ট করে বলুন আর বন্ধুরা বাংলাদেশের স্প্রিং তো সবচেয়ে বেশি প্রায় 500 ডজন সহ্য করে নেয় তবু হাইড্রোলিক প্রেস বাংলাদেশের স্প্রিং এর তো কিছুই করতে পারে না